হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো ভিউয়ার, দিস ইজ টেক এ টু জেড, আহসান টেক টিপস ইউটিউব বাংলা চ্যানেল, আর আমি আহসান আপনাদের সাথে আছি। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি। তো আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আমরা আমাদের ব্রাউজারগুলো প্রতিনিয়ত ব্যবহার করে থাকি আমাদের পিসিতে, তো এই ব্রাউজারগুলোকে আমরা কিভাবে ডার্ক মোডে রূপান্তর করব এই ব্যাপারটি আজকে আমরা আলোচনা করব। এবং ডার্ক মোড কি, এটি কিভাবে ব্যবহার করতে হয় এবং এটি ব্যবহারের কি কি সুবিধা আছে, এই সমস্ত খুঁটিনাটি ব্যাপারগুলো আজকের ভিডিওতে আমি শেয়ার করব। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমরা একটি ব্রাউজার রান করাচ্ছি, আমি গুগল ক্রোম ব্রাউজারটি আমার পিছে থেকে রান করিয়েছি। তো এখন এখানে লক্ষ্য করুন, আমরা যে আমাদের ব্রাউজারের ইন্টারফেসটি এখন দেখতে পাচ্ছি এটি কিন্তু হোয়াইট কালার। তো আমরা এটা জানি যে এই হোয়াইট কালার আমাদের চোখের জন্য অনেক ক্ষতিকর, অর্থাৎ আমরা যখন অনেক সময় ধরে, সাপোজ ধরুন আমরা ফেসবুক ব্যবহার করি অথবা ইউটিউবে অনেক ভিডিও আমরা দেখি, তো এই কাজগুলো করার সময় এই যে হোয়াইট যে ব্যাকগ্রাউন্ড আছে এটি কিন্তু চোখের উপরে একটি রিফ্লেক্ট ফেলে। তো এই জন্য মূলত ডার্ক মোডের একটি সিস্টেম চালু করা হয়েছে। যদি এই ডার্ক মোড সিস্টেমটি আমরা ব্যবহার করি তাহলে আমরা পিছনের যে হোয়াইট অংশ দেখতে পাচ্ছি এটি ব্ল্যাক একটি অংশে আমরা দেখতে পাবো, অর্থাৎ ডার্ক ব্ল্যাক মোডে দেখতে পাবো। তো এটি যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের চোখের জন্য অনেকটাই নিরাপদ। তো আমরা আমাদের স্মার্টফোনগুলোতে ডার্ক মোডের অনেক অপশন দেখেছি বা অনেক সোশ্যাল মিডিয়াগুলোতেও এই অপশন চালু করা হয়েছে। তো আমি আজকে দেখাবো গুগল ক্রোম ব্রাউজারে কিভাবে একটি ছোট্ট এক্সটেনশন ব্যবহার করে এই ডার্ক মোডটি সেট করা যায়। তো চলুন তাহলে ডার্ক মোড সেট করি। তো এর জন্য ব্রাউজারটি রান করানোর সাথে সাথে আমরা ব্রাউজারের হোম পেজে আছি। এখন আমরা এই যে বাম পাশে দেখতে পাচ্ছি অ্যাপস আছে, এখানে ক্লিক করব তাহলে এই ধরনের ইন্টারফেস পাবো, অর্থাৎ এই গুগলের অ্যাপসগুলো আমরা পেয়ে যাব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ওয়েব স্টোর নামের একটি অপশন এখানে দেওয়াই আছে, আমরা এখানে ক্লিক করব তাহলে এই ধরনের ইন্টারফেস আমরা এখন পেয়ে যাব। এইখানে লক্ষ্য করুন সার্চ দ্য স্টোর আছে, আমরা এখানে ক্লিক করব, দেন এখানে আমরা টাইপ করব ডার্ক মোড ফর ক্রোম। আমরা ডার্ক মোড ফর ক্রোম টাইপ করার সাথে সাথে নিচে দেখতে পাচ্ছি ডার্ক মোড ফর ক্রোম একটি সার্চ হিস্ট্রি আমাদেরকে দেখাচ্ছে, এটা আমরা ক্লিক করব। একেবারে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটি এক্সটেনশন আমরা পেয়ে গেছি, এই ডান পাশে দেখতে পাচ্ছি অ্যাড টু ক্রোম আছে, আমরা জাস্ট এখানে ক্লিক করব, দেন এ ধরনের একটি মেসেজ আসবে অ্যাড এক্সটেনশন, এখানে ক্লিক করব। কিছুক্ষণ সময় নিয়ে এই ধরনের একটি ইন্টারফেসে আমাদেরকে নিয়ে আসবে। লক্ষ্য করুন এখানে আমরা দেখতে পাচ্ছি থ্যাংক ইউ ফর চয়েজিং আওয়ার প্রোডাক্ট, অর্থাৎ আমাদের এই এক্সটেনশন সেট হয়ে গেছে। তো এটি কনফার্ম হওয়ার জন্য আমরা এই যে ডান পাশে দেখতে পাচ্ছি এখানে একটি নতুন অপশন আমরা দেখতে পাচ্ছি, কারেন্ট স্টেট ডার্ক আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এভাবে ডার্ক মোড সেট হয়ে গেছে। তো এখন আমরা এই ব্রাউজার থেকে একটু বের হয়ে যাচ্ছি, আমরা নতুন করে আবার ব্রাউজারটিকে রান করে দেখি যে আসলে ডার্ক মোড সেট হয়েছে কিনা। তো আমরা বের হয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা এখন আমাদের পিসি থেকে গুগল ক্রোম ব্রাউজারটি আবার আমরা রান করাচ্ছি, দেন আমরা এখন youtube.com একটু ঘুরে দেখি কি অবস্থা। লক্ষ্য করুন আমাদের ইন্টারফেসটি কিন্তু আমরা ডার্ক মোডে দেখতে পাচ্ছি এখানে, অর্থাৎ সব কিছু ডার্ক মোডে হয়েছে। এখন যদি আপনি চান এই ডার্ক মোড অবস্থায় আপনি যতক্ষণ খুশি পিসিতে আপনি এটি ব্যবহার করতে পারেন, আপনার চোখের জন্য একদমই নিরাপদ এটি। এবং আমরা যদি আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই তাহলে এই ডার্ক মোড অপশনে ক্লিক করব। করার পরে আমরা এখানে এনেবেল দেখতে পাচ্ছি, এখানে যদি ক্লিক করা হয় তাহলে ডিজেবল অপশন আমরা পেয়ে যাব, দেখুন এটি ডিজেবল হয়ে গেছে। এবং আবার যদি এনেবেল করা দরকার হয় আমরা এনেবেল করতে পারবো। এবং স্পেসিফিক কোনো সাইটকে আমরা এখান থেকে আবার ডার্ক মোডে নিয়ে রেখে দিতে পারি, এই অপশন এখানে দেওয়া আছে। যেমন ধরুন এখানে আমরা চাচ্ছি যে yahoo.com আছে, এই yahoo.com-এ আমরা ডার্ক মোড সেট করে রাখবো, তাহলে এটি করতে পারবো। এজন্য আমরা জাস্ট এই যে সাইট এক্সক্লুশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব, দেন এখানে yahoo.com লিখব। আমরা yahoo.com লেখার পরে আমরা এখানে অ্যাড করব, দেন আমরা এখানে নতুন একটি ট্যাব খুলে আমরা yahoo টাইপ করি, ইন্টারফেস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি yahoo.com এর এই সাইটটি ডার্ক মোডে দেখা যাচ্ছে। তো এই এক্সটেনশন থেকে আমরা চাইলে এভাবে সেট করে নিতে পারি। এবং আমরা এই yahoo-তে যে ডার্ক মোড সেট করেছি এটি আমরা চাইলে আবার ডিলেট করে দিতে পারি বা এই অপশনটি আমরা ডিজেবল করতে পারি। তো এর জন্য আমরা নিচে দেখতে পাচ্ছি একটি ডান দিকে নির্দেশিত একটি অ্যারো আছে, আমরা এখানে ক্লিক করলেই দেখতে পাচ্ছি yahoo.com এখানে দেওয়া আছে। তো এই যে ক্রসে ক্লিক করে আমরা এটিকে ক্লোজ করে দিলাম।
তাহলে ভিউয়ার, আপনি চাইলে কিন্তু খুব সহজেই আপনার গুগল যে ক্রোম ব্রাউজারটি আছে এই ব্রাউজারের সাথে এই ছোট্ট একটি এক্সটেনশন ব্যবহার করে এই ডার্ক মোড অপশনটি আপনি চালু করে নিতে পারেন, এবং এই ডার্ক মোডের জন্য আমাদের চোখের অনেক উপকার হবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলের সাথে থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে যে বেল বাটনটি আছে অবশ্যই সেটিকে প্রেস করে রাখুন। কথা হবে আবার পরবর্তী কোনো টিপস অ্যান্ড ট্রিক্সে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।